তো নমস্কার বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে সকাল সকাল আমার মা প্রস্তুতি করে ফেলেছিল হচ্ছে কিসের বার্থডে, সকালবেলা যেহেতু আমার মেয়েকে আশীর্বাদ করে বলে আগের দিন বাজারে গিয়ে এই সমস্ত কিছু কিনে নিয়ে চলে এসেছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আলু সিদ্ধ হবে, এই ডাল, ডিম, ভাত, এদিকে আনারসের চাটনি হয়ে গেছে, এবার খেতে বসবো। রাধে রাধে রাধে, তুই চুলটা আসলি না, গলা সোনার চেন পড়লি না, ক্যাডবেরি কত কিছু দিয়েছে বাবা, চিপস। আজকে কার বার্থডে? আমার আমার দেখি হাতে রেখেছ খাট দিয়ে, ও কি আমার ইস দেখি হাতে কি চাবি, আমার টাকা মনে হয় হাতে, এটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে ওর মিষ্টি কোথায় দিয়ে চলে ঘুরে গেল, সারা জায়গায় ঘুরে গেল, মিষ্টি আর তুলতে পারলো না। তুমি কোনটা খাবে, এই যে তুমি কোনটা খাবে, এই দিকে তাকাও, এই ও ওইটা খাবে, ব্যাস গুড গার্ল। কত পয়সা দিয়েছে দেখি বাবা, কত পয়সা দিয়েছে, যাও ঘটে রেখে দাও, ঘটে রেখে দিবি বাবা, জীবনে প্রথমবার এত সুন্দর আশীর্বাদ করলো। আর এরপরে বলে পড়েছিল হচ্ছে আমার পালাক, দেখো আমার মেয়েরা কি সুন্দর চুপ করে বসে রয়েছে, আশীর্বাদ করছি, আর এই সময় আমি নাইটি পরে রয়েছি, কারণ হচ্ছে রান্নাবান্না প্রস্তুতি করছিলাম বলে আর চেঞ্জ করার সময় হয়নি, তাই জন্য কি করলাম আমি আবার নাইটি পরেই আশীর্বাদ করে নিয়েছি। তো মা বললো তাড়াতাড়ি এসে আশীর্বাদটা করে নে, বেড়াটা বয়ে যাচ্ছে, ওই জন্য আমি তাড়াতাড়ি রান্না করতে করতে এসে আমি আশীর্বাদটা করে নিলাম। তারপরে ওর বাবাও কাজে যাবে, তো ঘর সকালবেলা খাবারের প্রস্তুতি করছিলাম সেদিন, মানে ব্যস্ত, টোটালি খুব ব্যস্ত ছিলাম। ওর বাবা যেহেতু কাজে চলে যাবে তাই জন্য আগেই ওর বাবা আশীর্বাদ করে দিয়েছিল, তো সবার শেষে আবার আশীর্বাদ করতে বসলো হচ্ছে আমার মা। আমার মা আবার এই দিনটার জন্য খুব স্পেশালিভাবে অপেক্ষা করে থাকে, কারণ দুই নাতিকে একসঙ্গে নিয়েই বসবে, উনি আবার কোল্ড ড্রিঙ্ক যা যা খেতে ভালোবাসে মিষ্টি বাদ দিয়ে এগুলো সব আনবে, ধান ধুবো, নিজে অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে আসবে, আর এই দিনটার জন্যই আমার মা আমাদের বাড়িতে রয়ে গিয়েছিলো। আর আমার মেয়েরাও খুব মিস করে যে এই ধান ধুবো দিয়ে আশীর্বাদ করেনি বলে জিনিসটা খুব মিস করেছিল, সেইপর থেকেই এরকমভাবে আমার মা ওদেরকে আশীর্বাদ করে দেয়। আর আমার একটা মেয়ের জন্মদিন হলে কী হবে, আমার দুটো মেয়েকে নিয়ে পাশাপাশি বসতে হবে, না হলে ওদের খুবই অভিমান হয়। আমার ছোটো মেয়ের জন্মদিনও আমার বড়ো মেয়েকে এরমভাবেই পাঁচ সাজিয়ে দিতে হবে, নাহলে কী বলুন তো, ওরা এই দিক দিয়ে খুব স্বার্থপর, ভালোবাসা ভাগ করতে পারবে। আর আমি অদ্ভুত কাণ্ড কারখানাগুলো দেখছি, ও এখন চুপটি করে বসে আছে, ওকে যে মাথায় ধান ধুপো দেওয়া হচ্ছে না, খুব মিটিমিটি করে হাসছে, আর ওদিকে খালি ভাবছে ওকে ক্যাম্পাটা কখন দেওয়া হবে, কারণ ও অনেকক্ষণ ধরেই নেওয়ার চেষ্টা করছিলো ক্যাম্পা আর ক্যাডবেরি। মিষ্টির দিকে তো বাচ্চাদের ঝোঁকই নেই, কিন্তু হচ্ছে তোমার দেখুন যে ও কতক্ষণে, আমরা যখন বলছি তুই কী নিবি, ও আগে দেখাচ্ছে ক্যাম্পা নেবো, আর ওই দেখুন মাথায় আবার তিলক, সেদিনকে সকাল সকাল আবার ওর আমার তিলক দিয়েছিল, পুরো তো রাধিকার মতনই লাগছিলো। আর ওকে যখন বলা হচ্ছিলো যে তুই কোন মিষ্টিটা খাবি, যেহেতু ওর দিদি খেয়েছিলো, তখন ও দেখিয়ে দিল এই কমলাভোগটা খাওয়া, আর মুখের হাসিটা দেখুন, কিন্তু মিষ্টি খেতে কিন্তু একদমই পছন্দ করে না, এবার ফেলে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমরা বকাতে ওটা খেয়ে নিল। তারপরে ভাবলো এবারে কতক্ষণে আমাকে দেবে হচ্ছে ওই ক্যাম্পাটা, ও বারবার করে দেখাচ্ছে ক্যাম্পা নেবে, ডোরেটো চিপস নেবে, আশীর্বাদ করতে যখন মা বসিয়েছিল তো ওর সবসময় চোখ ছিল কিন্তু ওই লোভনীয় জিনিসগুলোর ওপর, লোভনীয় জিনিসগুলোর মধ্যে চিপস। এবার তার পরেই দিয়ে দিলো হচ্ছে টাকা আমার মা আশীর্বাদ করে, ও কেমনভাবে ছিনিয়ে নিল দেখুন, কিন্তু বোঝে না, কিন্তু ওর দিদি নিল বলে ও নিল, এবার দেখুন ও টাকাগুলোকে নিয়ে এবার দুই বোনই কিরাম করবে, মনে কত কিছু বুঝে গেল, এটা দিয়ে অনেক কিছু হবে, কিন্তু হ্যাঁ ও এটা জানে এটা দিয়ে ও চিপস কিনতে পারবে, এটা ভালো করে বুঝে গেছে। তারপর ওরা টাকাগুলো নিয়ে কী করবে বুঝতে পারছে না, এদিকে তো আমার মেয়ের জন্মদিন, তোমরা দেখলে
তো ঠাকুরকে আবার সাজাবো না ফুল দিয়ে, এটা কখনো হয়। তো ওর বাবা এখন সব কাজে চলে গিয়েছিলো বলে তো রাতের বেলার দিকে ফুল আনবে, আর ওরা দেখো টাকাগুলো নিয়ে। তারপরে আমি বললাম টাকাগুলো নিয়ে ঘটের মধ্যে রেখে দে, তোরা ওরা কিন্তু সেই মতনই টাকা ফেলতে কিন্তু খুব পছন্দ করে, ওই জন্য সেই মতনই সব টাকাগুলো নিয়ে ঘটে রেখে দিল। আর ওদিকে তো বড় মেয়ে ফেলে যাচ্ছে দিব্যি কি সুন্দর টাকাগুলো, কিন্তু ছোট মেয়ে তো পারছে না, কিন্তু দিদির সঙ্গে তো কম্পিটিশন, সেই মতনই ঘটে টাকাগুলো জমাচ্ছে। আর এরপরে হয়ে শেষ মেয়ের সাথে অপেক্ষা শেষ হলো, আশীর্বাদের পর এবার তারা ক্যাম্পার ডোরেটোর চিপসটা নিয়ে এলো, আর ওদিকে আমিও খেয়ে নিলাম একটু চিপস। তো আজকে বার্থডে সকালবেলার ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে, ভালো লাগলো লাইক করে শেয়ার করে দেবে। রান্না বান্না করে